ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে অনলাইনে ই পাসপোর্টের আবেদন করতে হয়। ই পাসপোর্টের জন্য আপনাকে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নিতে হবে। আর অলরেডি যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আপনি সেই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে ই পাসপোর্ট তৈরি করতে পারবেন। তো আমি একেবারে নতুন, যারা কিছুই জানে না, তাদের জন্য ইমেল অ্যাড্রেসটি তৈরি করাও দেখাচ্ছি। যারা অলরেডি ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারেন, তারা একটু ভিডিওটি টেনে নেবেন, নিলেই যে ই পাসপোর্ট তৈরির যেখান থেকে শুরু সেখান থেকে দেখে নিলেই হবে। তো আমি ই পাসপোর্ট তৈরির জন্য প্রথমে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করব। ইমেল অ্যাড্রেস তৈরি করার জন্য প্রথমে আপনি যে লিখবেন ব্রাউজারে gmail, জিমেল লিখে ইন্টারফেস করবেন। জিমেল লিখে ইন্টারফেস করলে জিমেলে প্রথম সাইটটি আসবে, আমরা এটাতে ক্লিক করে দেব। তো এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ক্লিক করে দেব। তো আপনার যে নাম সেটি আপনি লিখবেন, আমার নাম মইনুল, এখানে আমি নাম লিখতেছি যে নাম পদবী। তো আমি এখানে লিখলাম যে MOINUL মইনুল, আর এখানে লিখে দিলাম যে ISLAM ইসলাম। এখানে প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে ইউজার নাম হবে কি সেটা আমরা দিব, যেটা ইমেল অ্যাড্রেস হবে সেটা দিব। তো MOINUL মইনুল, ISLAM মইনুল ইসলাম। এখানে আমি মইনুল ইসলাম মনে করেন আরো কিছু সংখ্যা জোড়ে দিব, যেমন হচ্ছে 6789, 6789 দিলাম। দেখি এটা পাওয়া যায় কিনা। তো এটা অলরেডি পাওয়া যাচ্ছে না, তাহলে আমি এখানে মইনুল ইসলাম ডট ডট দিলাম, না মইনুল ইসলাম ডট, আবার দিলাম যে মইনুল ইসলাম ডট 796, এটি দিলাম। তো দেখুন এটি ওকে ব্যবহার করেছে, এটি পাওয়া যাচ্ছে না। তাহলে আমি এখানে একটু ক্রিটিক্যাল করার জন্য এখানে আমি আমার অন্য একটা নাম্বার দিতে পারি, যেমন মোবাইল নাম্বার অ্যাড করতে পারি, যেমন হচ্ছে 01, না পুরোটা না দিয়ে 420978 এটি দিলাম। তো দেখুন এটি এখন পাওয়া যাচ্ছে, এটি কেউ নেয়নি। তো এখন আমাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিতে পারেন, যেমন দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, যেমন এখানে আমি এটা শো করি, যেমন একটা এন দিলাম, আবার একটা ছোট হাতের এন দিলাম, আর একটা ছোট হাতের এন দিলাম 2000, আবার দিলাম যে 22, এখানে @#, এইরকম আপনি দিতে পারেন। তো এটা কপি করে আপনি পরে যে ঘরটি আছে সেটা দিয়ে দেবেন। তো এখানে যে বর্ণ, সংখ্যা এবং সংকেত মিলিয়ে 8টি অক্ষর দিতে হবে। তো আমি বর্ণ, সংখ্যা এবং যে সংকেত মিলিয়ে 8টি, 3 3 3 7 7টি, 8 9টি দিয়েছি। তো এইভাবে আপনি দিতে পারেন। তো আমি এটি ব্যবহার করলে আপনি হয়ে যাবে, এইরকম পাসওয়ার্ড আপনি দিবেন। তো পাসওয়ার্ড তৈরিটা আমি দেখালাম, জাস্ট এরকম আপনি মিক্সড করে দেবেন। তো আমি জাস্ট পাসওয়ার্ডটা অন্য একটা ব্যবহার করতেছি, আপনাদের দেখাবো না। তো আমি আবারও এখানে দিলাম। তো দেন পরবর্তী বাটনে ক্লিক করে দেব। তো এটি এখন এখানে ফোন নাম্বার চাচ্ছে, অপশনাল আমি ফোন নাম্বারটা দিচ্ছি 01913420978, এটি দিয়ে দিলাম। এবং এখানে আমার পূর্বের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে, যে কোনো একটা ইমেল অ্যাড্রেস, মানে হচ্ছে আমার আগের যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটি দিব, না দিলেও চলবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার NUL129@gmail.com, এটা দিয়ে দিলাম। আপনারা এখানে যদি ফাঁকাও রাখেন তাহলেও কোনো সমস্যা হবে না, দিয়ে দিবেন, কারণ দিলেই ভালো, যে পরবর্তীতে আপনারা রিকোভারি করতে পারবেন এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে। তো এখানে আমরা জন্ম তারিখটা দিতে হবে, যেমন আমার 1 আর ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারি দিয়ে দিচ্ছি। তারপর 1989 আমি দিয়ে দিলাম। আর লিঙ্গগত পরিচয় হচ্ছে আমার পুরুষ, এটা দেওয়ার পর আমি পরবর্তী বাটনে ক্লিক করে দিচ্ছি। তো এবার তারা আমাকে ভেরিফাই করার জন্য বলছে, তো আমি এটা ভেরিফাই এখন করবো না, তো এখন না করে দিলাম। তারপর এখানে আমি এটা স্ক্রল করে নিচে দিয়ে টেনে আনলাম, তারপর আমি সম্মত রয়েছি বা এগ্রি আমি এই বাটনে ক্লিক করে দিলাম। দেখুন আমার ইমেল অ্যাড্রেসটি তৈরি হয়ে গেল। তো খুব সহজে একটা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করতে পারবেন আপনার ফোন বা
ল্যাপটপ ডেস্কটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন। তো ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে গেল খুব সহজেই। এখন আমরা পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে লিখবো EPASSPORT, ই পাসপোর্ট লিখে ইন্টারফেস করব। তো করলে এই সাইটটি চলে আসবে, আমরা এটাতে প্রবেশ করব। আর আমাদের যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে এটা ইমেল অ্যাড্রেস, এটা লগ ইন অবস্থায় থাকলো। তো আমরা এখানে ই পাসপোর্টে আসব। তো প্রথমে এখানে একটা অপশন রয়েছে, যেমন দেখুন যে অ্যাপ্লাই অনলাইন, আমরা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আমরা বাংলাদেশ থেকে যেহেতু করতেছি তাহলে বাংলাদেশ ইএস দেব। আর যদি আমরা বাংলাদেশের বাইরে, যেমন আমরা বিদেশে থাকি, বিদেশ থেকে করতে যাচ্ছি, তাহলে আমরা নো দেব। তো নো দিয়ে আমরা যেখানে যে দেশ থেকে করব সেই দেশটা সিলেক্ট করব। আর সিলেক্টে বাংলাদেশ মিশন এটা আমরা সিলেক্ট করব, যেমন যেখানে ক্লিক করলে পাবো। তো আমি যেহেতু বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমি দেখাই, তো এটা বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। এবং এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জেলা। তো এখানে জেলা সিলেক্ট করতে গেলে আপনার যে জেলা সেটার প্রথম 2-3 অক্ষর লিখলে চলে আসবে। তো আমি এখানে লিখতেছি আমার দিনাজপুর, তো আমি দিনাজপুর দিয়ে দিলাম। তারপর আমার হচ্ছে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট, তো আমার পুলিশ স্টেশন হচ্ছে বিরামপুর, তো আমি বিরামপুর দিয়ে দিলাম। দেন এখানে যে অটোমেটিক ভাবে এটা চলে আসলো যে পাসপোর্ট অফিস এটা দিনাজপুর আমার চলে আসলো, তো আমি এখানে কন্টিনিউ বাটন ক্লিক করব। কন্টিনিউ বাটন ক্লিক করে এখানে আমাদের এখন দেখুন যে ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। তো আমরা এই যে ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করে নিলাম, এটা এখানে পাচ্ছি যে আমরা এই ইমেল অ্যাড্রেসটি তৈরি করে নিলাম, এটা আমরা এখানে দেব। তো এখানে দিয়ে এখানে দেখুন আই এম এ হিউম্যান এই ঘরটিতে টিক দিতে হবে। তো দিয়ে দিলাম, একটা চেক বক্সে টিক দিলাম এবং কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর এখানে যে ক্যাপসা ইজ রিকোয়ার, এখানে ক্যাপসা রিকোয়ার, আমরা তো ক্যাপসা অলরেডি দিয়ে দিছি। তারপরও এখানে আবার বলতেছি, তো আমরা কন্টিনিউ বাটন আবার ক্লিক করলাম। তো ক্যাপসাটা যদি যেহেতু নিচ্ছে না, তাহলে আমরা আবার রিক্যাপসাতে এখানে ক্লিক করে দিতে পারি। হোয়াট ইজ ক্যাপসা, দেখুন। তো এখানে ক্যাপসাটা নিচ্ছে না, এটা প্রবলেম করে অনেক সময়। তো আমরা এটা যদি প্রবলেম করে তাহলে কি করব। তো প্রবলেম করলে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটাকে রিলোড দিয়ে নেবো আবার। তো রিলোড দিয়ে নেব, তো আমরা রিলোড দিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, তারপর এখানে ক্যাপসাতে ক্লিক করে দিলাম। তো এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। তো একই রকম তারা ক্যাপসাটা নিচ্ছে না, ক্যাপসাটা প্রবলেম করতেছে। তো ইমেল অ্যাড্রেস দিয়েছি, ক্যাপসা টিক দেওয়া রয়েছে, তারপরও প্রবলেম করতেছে। তো আমরা আবার রিলোড দিয়ে নেব, এরকম প্রবলেম আপনারা ফেস করতে পারেন। তো আমরা আবার প্রথমে ক্যাপসাটা দিয়ে দেখি ক্যাপসাটা আসে কি না। তো এখানে ইমেল অ্যাড্রেসটা আমরা দিয়ে দিলাম। তো এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এবার কিন্তু নিয়ে নিয়েছে। তো এখন পাসওয়ার্ড দিতে হবে। আপনারা এখানে মেইলের একটা পাসওয়ার্ড ব্যবহার করেছিলেন, আর আর এখানে আরেকটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। আপনি চাইলে মেইলের পাসওয়ার্ডটাও এখানে দিতে পারেন। তো জাস্ট আমি একটা পাসওয়ার্ড এখানে ডিরেকশন দিয়ে আছে যে মিনিমাম 6 ক্যারেক্টার উইথ অ্যাট লেটেস্ট 1 লোয়ার কেস, মানে একটা ছোটো হাতের অক্ষর, একটা বড় হাতের অক্ষর, আর একটা হচ্ছে 1 ডিজিট হচ্ছে ক্যারেক্টার্স, মানে ক্যারেক্টার দিতে হবে আপার কেস, এগুলো দিতে পারেন। তো আমি এখানে দেখুন আপনাদের দেখায় এখানে শো করার অপশন নাই, তাই আমি এখানে দেখাচ্ছি না, আমি এখানে দিয়ে দিলাম। তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম, 6 থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে বলা হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, এটা প্রথমে গিভেন নাম। এখানে অনেকে প্রবলেম করেন যে অপশনাল রয়েছে, মনে হয় যে অপশনাল তাহলে মনে দিতে হবে না, আসলে সেরকম না। আপনার নামটা যদি এরম হয় এমডি হাসান চৌধুরী, তাহলে আপনি প্রথমে এমডি হাসান এই অংশটা এখানে দিয়ে দেবেন। আর
আর চৌধুরীটা আপনি পরে দিয়ে দিবেন। মোট কথায় আপনার ফুল নামটা এই দুটো ঘরের মধ্যেই ফিল আপ করে দেবেন। তো আমার নাম হচ্ছে এমডি মইনুল ইসলাম, আমি এমডি দিলাম, তারপর MOINUL মইনুল এটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমার ভোটার আইডিতে রয়েছে। আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে থাকবে সেইভাবে আপনি দেবেন, সেই নামটাই আপনি এখানে লিখবেন। তারপর হচ্ছে ইসলাম, SLAM ইসলাম দিয়ে দিলাম। তো দেখুন এটা দিয়ে দিলাম, এখন একটা মোবাইল নাম্বার দিতে হবে। ওয়ান অলরেডি রয়েছে, আমি ওয়ান দিয়ে দিলাম, আমার নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে এখানে টিক দিতে হবে, তো ক্যাপচাটা রয়েছে টিক দিয়ে দিলাম। এবার গেট অ্যাকাউন্ট, তো গেট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তো এটা এখন আবার ক্যাপচাটা যাচ্ছি, তো আমরা ক্যাপচাটা দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে আবার গেট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্যাপচাটা কিন্তু প্রবলেম করতেছে, আপনি এই দু তিনবার দিলে হয়তো হয়ে যাবে। তো গেট অ্যাকাউন্ট, তো দেখুন উপরে কিন্তু দেখাচ্ছে যে মোবাইল নাম্বার, দিস ফোন নাম্বার অলরেডি এক্সিট, মানে এই ফোন নাম্বারটা অলরেডি ব্যবহার করা হয়েছে। তো আমি আরেকটা নাম্বার দিই, যেমন হচ্ছে আমার 01752081796 এটা দিলাম। তো এটা সম্ভবত হতে পারে কি না আমি জানি না, আর অলরেডি টিউটোরিয়াল করেছিলাম। তো আবার দিয়ে দিলাম, তো দেখি কি রেজাল্ট দাঁড়াচ্ছে। মোবাইল নাম্বার, দিস ফোন নাম্বার অলরেডি এক্সিট, এই ফোন নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা আরেকটি নাম্বার দেব, আমি ফোন থেকে একটু দেখে নিই। তো ফোন থেকে আমি একটু দেখে নিই, যে আমার তো সব নাম্বার মনে মনে নেই, যেহেতু T12 পারপাসে অনেকবার আমি ব্যবহার করেছি। তো আমি এখানে নাম্বারটা দেখে নিচ্ছি, তো নাম্বারটা দেখানোর জন্য একটু সময় লাগতেছে, আপনারা স্কিপ করে যেতে পারেন বা টেনে নিতে পারেন। তো অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অ্যাকাউন্ট করার প্রক্রিয়াটি দেখাচ্ছি, নাম্বারটা এখনও পাইনি, এবার পেয়ে গেছি। তো আমি নাম্বারটা দিচ্ছি এখানে, যেমন হচ্ছে 017, এখানে 7558, জাস্ট এটা দিলাম। এবার টিক চিহ্ন দিয়ে দিলাম, এবার ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম। তো এখানে ক্যাপচার কথা আবার বলছে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিলাম, তো রিফ্রেশ ক্যাপচা। এবার দেখুন অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো এখন বলতেছি যে এখানে আমরা টিক দিয়ে রাখলাম যাতে পাসওয়ার্ডটা মনে থাকে। তো এখন বলতেছি যে অ্যাক্টিভ ইওর ই পাসপোর্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইমেল ওয়াজ সেন্ড টু, এই ইমেল অ্যাড্রেসে তারা একটা ইমেল পাঠিয়েছে, সেখান থেকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আর যদি ইমেল না যায় সেক্ষেত্রে এখানে রিসেন্ট অপশনটা রয়েছে, এখান থেকে রিসেন্ট করে দিলে আবার সেই ইমেলটা চলে যাবে। তো আমরা আমাদের ইমেলে যাব, দেখুন এখানে নো রিপ্লাই ই পাসপোর্ট, এখান থেকে একটা মেল এসেছে, আমরা এখানে ক্লিক করে দেব এবং নিচে যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে ক্লিক করে দেব। তো আমাদের লিঙ্কটা লোড নিচ্ছে। তো নেওয়ার পর দেখুন যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেট, এখন হচ্ছে সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন দ্য নিউ ই পাসপোর্ট। তো আমরা এখান থেকে সাইন ইন করে নেব, এখন করব। তো আমাদের ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ডটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে, কারণ আমরা এটাকে সেভ দিয়েছিলাম। তো এবার জাস্ট হিউম্যান ভেরিফিকেশনে ক্লিক করে দেব, জাস্ট সাইন ইন বাটন ক্লিক করে দেব। তো এখন আমাদের হচ্ছে আগের যে ট্যাবটা রয়েছে এটা আমরা কেটে দিচ্ছি, এখন আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রয়োজন নেই, আর হচ্ছে এইটাতে আমরা কাজ করব। জাস্ট আমাদের মনে রাখতে হবে এখানে যে আমরা ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করলাম আর এখানে যে পাসওয়ার্ডটি ব্যবহার করলাম সেটি মনে রাখতে হবে। তা আমরা একটা আলাদা কাগজে লিখে রাখবো অথবা কম্পিউটারে কোনো একটা ফাইলে লিখে রাখবো, তাতে পরবর্তীতে কী সুবিধা হবে সেটি আমি পরে বলতেছি। তো এখন দেখুন এখানে অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট বাটনে ক্লিক করতে হবে, তো আমি ক্লিক করে দিলাম। তো প্রথম যে অপশনটি এসেছে যে পাসপোর্টের টাইপটা কী হবে, টাইপটা আমরা যেহেতু পার্সোনালি করতেছি, কোনো অফিসিয়াল না, তাই আমরা অর্ডিনারি পাসপোর্ট দেবো। আর অফিসিয়াল হলে তাহলে অফিসিয়াল দেবো, অফিসিয়াল বলতে আমরা
কোনো অফিসে চাকরি করি, সেখান থেকে আমরা করতে যাচ্ছি, সে অফিসের পারপাস বিদেশে যাব, এরকম কিছু হলে আমরা এখানে দিব। তো অফিসিয়াল পাসপোর্ট তো আমরা এখানে জাস্ট জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে দেব। তো এখন দেখুন, এখানে আই অ্যাপ্লাই মাই সেলফ যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার যে অলরেডি আমরা নাম দিয়েছি, লাস্ট ফার্স্ট নাম লাস্ট নাম সেগুলো চলে আসবে। তো আমি আই অলরেডি মাই সেলফ দিলাম, দেখুন এখানে যে এমডি মইনুল ইসলাম, এমডি মইনুল এম ইসলাম, এই ঘরগুলো ফিল আপ হয়ে গেল। তো আমি যদি এগুলো না দিই, এটাকে টিক না দিই, তাহলে আমাকে লিখতে হবে। তো এখানে একটা কথা বলে গেছি, ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ অ্যাবাউট গিভেন নাম অ্যান্ড সার নাম, তাহলে প্লিজ ক্লিক হেয়ার, আমরা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো আমি কিন্তু বিষয়টা আপনার ক্লিয়ার করে দিয়েছি যে আপনি এমনভাবে রেজিস্ট্রেশন করার সময় নামটা দেবেন যে আপনার ভেঙে দিবেন, যে শেষের অংশটা সার নামে দেবেন আর বাকিটা গিভেন নামে দেবেন, তাহলে আপনার অংশটা পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু তারা দেখাচ্ছে, এখানে গাইডলাইন্স দেওয়া রয়েছে, যেমন হচ্ছে আপনার নাম হচ্ছে এক্সাম্পল বকর, হ্যাঁ বকর, তো এখানে সার নাম বকরে দিয়েছে, এমডি বকর, এমডি হচ্ছে গিভেন নাম এমডি, সার নাম বকর, ভেঙে দিয়েছে। তো আমরা ঠিক একইভাবে দিয়েছি, দেখুন এখানে যে এমডি মইনুল ইসলাম আর ফুল নামটাই চলে এসেছে, এখানে এমডি মইনুল আর হচ্ছে এখানে ইসলাম দিয়েছি। এই বিষয়টা ইম্পর্টেন্ট, এটা ভুল হলে আপনার পুরো নামটা চলে আসবে না, আর পুরো নামটা না চলে আসলে আপনার অ্যাপ্লিকেশনটাও অ্যাকসেপ্ট করবে না তারা। তো এখন প্রথমে যে কাজটি করতে, সিলেক্ট এই টিকটা দেওয়ার পর সিলেক্ট জেন্ডারে দিব, তারপরে মেল দিলাম। তো আমি যেহেতু পুরুষ তাই আমি মেল দিলাম, আর আপনি যদি মহিলা হন তাহলে মহিলা ফিমেল দিবেন, আর যদি আপনি আদার হন বা আদার হতে পারেন তা আদার দিতে পারেন। তো এখন আপনি, আমি মেল দিলাম, এখানে আপনার যে অপশনটি দেখে দিলাম, তারপর সিলেক্ট এ প্রফেশন। প্রফেশনের ক্ষেত্রে আপনাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে, যেমন এখানে অনেকগুলো অপশন রয়েছে যে ব্যাচেলর, তারপর হচ্ছে ব্যাংকার, তারপর হচ্ছে অটোমেশন, আর্টিস্ট, হ্যাঁ এগুলো নানান রয়েছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন, আপনি যদি কোনো পর্যায়ে না পড়েন, তাহলে আপনি সাধারণ একজন কৃষক, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি কৃষক হন, আপনার ফার্মার এটা হতেই পারে। কিন্তু যদি আপনি ব্যাচেলর দেন, সেক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট নাও করতে পারে, বলতে পারে অপশন থাকতেই পারে আপনি ব্যাচেলর কেন দিলেন, তাহলে আপনার একটা প্রবলেম পড়বেন, যেটা আমিও একবার পড়েছিলাম আনএমপ্লয়েড দিয়ে। তো আপনি এখানে জাস্ট বেশিরভাগ ক্ষেত্রে ফার্মার দেবেন, আর আপনি যদি যেমন ব্যাংকার হন, ব্যাংকার হলে আপনি ব্যাংক দিবেন, আপনি কোন ব্যাংকে চাকরি করেন, আপনার আইডেন্টি কার্ড এবং আপনার যে ব্যাংকের যে আপনার প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে সেগুলো কিন্তু পাসপোর্টে অ্যাপ্লাই করে দিতে হবে, মানে হচ্ছে ইনক্লুড করে দিতে হবে পাসপোর্ট আবেদনের সঙ্গে, সেই কাগজপত্র দিতে হবে। কিন্তু যদি আপনি ফার্মার ইউজ করেন, সাধারণ লোক আপনি ফার্মার ইউজ করেন, তাহলে আপনার কিন্তু কিছুই দিতে হবে না। কিন্তু আপনি চাকরিজীবী হলে, আপনি চাকরিজীবী হলে কী চাকরি করেন সেই বিষয়ে কাগজপত্র দিবেন, আর বিজনেসম্যান হলে, যেমন হচ্ছে আপনি বিজনেসম্যান, তাহলে বিজনেস হলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্সের কপি কিন্তু আপনাকে আবেদনের সঙ্গে ইনক্লুড করে দিতে হবে। তো আমি জাস্ট এখানে ফার্মার দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে ফার্মার কৃষক, এখানে আরও দেখাচ্ছে ফিশারম্যান, জেলে, জেলের কোনো কাজ থাকতে পারে বা গভর্নমেন্ট সার্ভিস এরম হতে পারে, তো হাউস ওয়াইফ হতে পারে মহিলার ক্ষেত্রে। কিন্তু হাউস ওয়াইফ হলে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে হাউস ওয়াইফের তো হচ্ছে কোনো সার্টিফিকেট থাকে না, কাগজ লাগে না। তারপর স্টুডেন্ট হতে পারেন, স্টুডেন্ট হলে বাচ্চা বা বয়স কম হলে সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা দাঁড়ায়। তো তো বন্ধুরা, এর মাঝে একটা কথা বলে নিতে হচ্ছে যে টিউটোরিয়ালটি একটু লং হচ্ছে, কারণ বিষয়টা আমি খোলাসা করে দিচ্ছি, ক্লিয়ার করে বলতেছি প্রত্যেকটা অপশনে আপনার কী করবেন। যেমন আপনার, আপনি ইন্ডিয়াতে যাবেন, গিয়ে ক্ষেত্রে আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি বাচ্চার জন্য অ্যাপ্লিকেশন করলে কী দেবেন, সেটা একটা বিষয় নিয়ে চলে আসে। তো যাই হোক, আপনার বাচ্চার জন্য চলে আসলে আপনি কী দেবেন, তো এখন দেখুন এখানে অনেকগুলো অনেকগুলো কিন্তু হচ্ছে রয়েছে, যেমন হচ্ছে জার্নালিস্ট, জার্নালিস্ট হলে আপনি কোন পত্রিকায় কাজ করেন, সেই পত্রিকার আইডেন্টি বা আপনার লাগবে।
তাছাড়া আপনি আধার দিতে পারেন, যেমন হচ্ছে আধার দিয়ে আপনি এখানে আধার দিতে দিতে পারেন। আধার দিলে আপনার কি হবে, আধার দিলে আধার বোঝাচ্ছে আপনি কি করেন, এটা শিশুদের ক্ষেত্রে হয়তো দিতে পারেন, কিন্তু আমি এখানে ফার্মার দেওয়াটাই আপনাকে বুঝালাম যে আপনি ফার্মার দিয়ে দেবেন সাধারণ লোকের। তারপর হচ্ছে আপনার ধর্মটা কি সেটা আপনি দিয়ে দেবেন, যেমন হচ্ছে ইসলাম আল ইসলাম, হিন্দুইজম হলে হিন্দুইজম, আর অন্যান্য হলে যেমন এটা যা আছে অন্যান্য হলে অন্যান্য গিয়ে দিয়ে দিবেন। তো দেওয়ার পর আমি জাস্ট ইসলাম দিয়ে দিলাম এখানে, ইসলাম যেহেতু আমি মুসলিম তাও ইসলাম দিয়ে দিলাম। তারপর একটি সিলেক্ট কান্ট্রি কোডের কান্ট্রি সিলেক্ট রয়েছে এবং মোবাইল নাম্বারটা দিতে হবে, তো আমি আগের মোবাইল নাম্বারটা দিচ্ছি, যেমন হচ্ছে 1558, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। এবার এখানে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ, এটা অটোমেটিক সেট হয়ে গেছে, ডিস্ট্রিক্ট আমাদের দিতে হবে, তা এখানে ডিস্ট্রিক্ট আছে দিনাজপুর আমি দিয়ে দিলাম। বার্থডে আমাকে দিতে হবে, বার্থডেটা আমি দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে 1 89 হচ্ছে 89, আর এখানে মাসটা হচ্ছে ফেব্রুয়ারি আমি দিয়ে দিলাম। তো আমার 1 2 89 হয়ে গেল, ক্লিয়ার। খুব ঠান্ডা মাথায় করবেন এবং খুব আস যে যত্ন সহকারে করবেন যাতে কোনো ভুল না হয়। তারপর সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে আপনার সিটি কি সিটি সেটা হতে পারে, যেমন দেখেন যে বাই ম্যারেজ আপনি ম্যারেজের মাধ্যমে সিটিজেন পেয়েছেন, না হচ্ছে জন্মসূত্রে পেয়েছেন, যেমন হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে পেয়েছেন, না বাই ডিসেন্টের মাধ্যমে পেয়েছেন, সেগুলো দিতে পারেন, যেটা আপনার জন্য প্রযোজ্য সেটি আপনি দেবেন। তা আমি বাই বার্থ দিলাম, জন্মসূত্রে আমার সিটিজেনশিপ নাগরিকত্ব, তো আমি নাগরিকত্ব দিয়ে দিলাম এবং সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করব। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা লোড নিতে চায় না, একটু সময় নেয়, দেখবেন যে একটু সময় নেওয়ার পর সে লোড নিয়েছে। তো আবার চলে আসছে, এখন অ্যাড্রেস, অ্যাড্রেসে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আমরা ডিস্ট্রিক্টে দিব, যেমন হচ্ছে দিনাজপুর। তারপর ভিলেজ, আমার ভিলেজ হচ্ছে POTOYCOL, এটা আমি দিয়ে দিলাম। তো এখন বলতেছি যে রোড, রোডটা আমার যেহেতু থাকলে আমরা রোডটা দিতে পারি, ব্লক থাকলে সেক্টর থাকলে আমরা দিব, আর না থাকলে নেই, এটা অপশনাল, তো আমি এটা দিলাম না। যদি থাকে আপনি দিতে পারেন, না রোড হ্যাঁ হিসেবে নেই, এটা কপি করে এটাই দিতে পারেন, হ্যাঁ তো এটা দিতে পারেন, কিন্তু আমি এটা দিলাম না, অপশনাল রেখে দিলাম। তো পোস্ট অফিস, পোস্ট অফিসটা এখানে সার্চ করলে আপনার পোস্ট অফিসটা পাবেন, যেমন হচ্ছে আমার এই যে মুকুন্দপুর মাদ্রাসা, এটা আমার হচ্ছে পোস্ট কোড, পোস্ট আমি এটা দিয়ে দিলাম। তো পুলিশ স্টেশন, এটা আমার যেমন হচ্ছে বিরামপুর, এটা আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর আমার সেম অ্যাড্রেস বর্তমান অ্যাড্রেস একই হতে পারে, এবং অনেক ক্ষেত্রে হয়, যেমন আপনি আপনার বর্তমান অ্যাড্রেসটা হচ্ছে এখানে, পারমানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে ঢাকায়, আর পারমানেন্ট অ্যাড্রেস হচ্ছে আপনার যেমন ধরেন দিনাজপুরে, কিন্তু আপনি থাকেন হচ্ছে ঢাকায়, সেক্ষেত্রে আপনি অ্যাড্রেসটা এখানে সেইভাবে দিতে পারেন যে পারমানেন্ট অ্যাড্রেস আপনার দিনাজপুরে আর প্রেজেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আপনার ঢাকায়, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আলাদা আলাদা করে দিতে হবে। হ্যাঁ, তো আমার যেহেতু আলাদা সেম, সেহেতু আমি সেম এখানে টিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি জাস্ট এখানে চলে আসলাম যে অ্যাভেলেবল রিজনাল পাসপোর্ট অফিস বাংলাদেশ মিশন, এটা অটোমেটিক দিনাজপুর আমার ধরে নিয়েছে। তো আমি উপরে যে অংশটা রয়েছে যে বাংলাদেশ মিশন আর রিজনাল পাসপোর্ট অফিস, তো আমি রিজনাল পাসপোর্ট অফিস সিলেক্টটিকে সেভ অ্যান্ড কন্টিনিউ বলে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর এখানে বিশেষ কয়েকটা অপশন রয়েছে, ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, যদি আপনার পাসপোর্ট আগে থেকে করা থাকে সেক্ষেত্রে আপনি এই এই দুটো অপশনের মধ্যে যেটা হচ্ছে, যেমন আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট MRP, আর যদি আপনার পুরনো সে আগের যে পাসপোর্ট সিস্টেমটা ছিল সেটি থাকে, MRP সিস্টেম থাকে, তাহলে আপনি এখানে টিক দেবেন। আর যদি আপনার ইলেকট্রনিক ই পাসপোর্ট থাকে তাহলে আপনি এখানে দিবেন ই পাসপোর্ট, আর যদি না থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। তো দিলে কিন্তু আপনার দেখুন অপশন চেঞ্জ হচ্ছে, যেমন এখানে আমি নো ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, তখন কিন্তু এখানে কিন্তু তেমন কিছু করতে হচ্ছে না,
আর যদি আমি এখানে পাসপোর্ট দিই তাহলে কিন্তু আমার এখানে দেখুন যে সিলেক্ট ইস্যু রিজন, তাহলে আমাকে যেমন এক্সপায়ার হয়ে গেছে বা লস্ট অথবা স্টোলেন মানে চুরি হয়ে গেছে বা হারিয়েছে, হ্যাঁ আনইউজেবল অথবা ডাটা চেঞ্জ, হ্যাঁ এই যেমন কনভার্সেশন টু ই পাসপোর্ট, আমি ই পাসপোর্টে কনভার্ট করতে যাচ্ছি, এই অপশনগুলো সিলেক্ট করে দিতে পারবে দিতে হবে। তো যদি এক্সপায়ার্ড হয় তাহলে আপনি এখানে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট ডেট, আগের যে ইস্যু ডেটটা ছিল সেই ডেট, তারপর এক্সপায়ার ডেট এটা দিতে হবে। আর যদি কনভার্ট টু ই পাসপোর্ট তাহলে দেখুন এখানে একই অপশন রয়েছে, যেমন প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, এই ইস্যু ডেট, এক্সপায়ার ডেট এগুলো আছে, সেগুলো দিতে হবে। যেহেতু আমরা আমার কোনো পাসপোর্টই নেই বা আমি চাচ্ছি না যে আমার নাই, আমি এখানে নো দিয়ে দিলাম, কারণ আপনাদেরকে মানে আলাদা অপশনগুলো দেখাচ্ছি যাতে আপনাদের যেটা আপনার জন্য প্রযোজ্য হবে সেটা যেন আপনি করতে পারেন। তো এখন কথা হচ্ছে এখানে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ দ্য আদার কান্ট্রিজ, অন্য কান্ট্রিতে আপনার কোনো পাসপোর্ট রয়েছে? যে না আমার কোনো অন্য কান্ট্রিতে পাসপোর্ট নেই। যদি থাকে এখানে ইয়েস আই হ্যাভ পাসপোর্ট, তখন আবার কান্ট্রি দিতে হবে, ফরেন পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনার, তারপর যে ন্যাশনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন দিতে হবে। তো আমার যেহেতু কোনো পাসপোর্ট অন্য কান্ট্রিতে নেই, নো দিয়ে দিলাম। এবার এখানে আমার এই ন্যাশনাল আইডি দিতে হবে, তো আমি আইডিটা এখানে লিখে রেখেছি, আমি এটা দিয়ে দিলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে দিলাম। তো সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলে আমার এখানে ফাদার নাম লিখতে বলতেছে, ফাদার নাম চাচ্ছে, তো আমি ফাদার নামটা দেব, যেমন হচ্ছে MD AFAZUDDIN। মানে হচ্ছে ফাদার নামটা হচ্ছে আপনার আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে সেটা আপনি দেবেন, আপনার বাবার যে ভোটার আইডি কার্ডে যেটা রয়েছে সেটা দেওয়ার কোনো কথা না, আপনার আপনার ভোটার আইডি কার্ডে আপনার বাবার নাম যেটা রয়েছে সেটা আপনি দেবেন। তারপর প্রফেশন, আপনি যেটা আপনার বাবার প্রফেশন সেটা আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তারপর এখানে আমি এখানে ফার্মার দিলাম, হ্যাঁ, তারপর ন্যাশনালিটি বাংলাদেশি, এটা বাংলাদেশি এটা দিয়ে দিলাম। তারপর এখানে ন্যাশনাল আইডি অপশনাল, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, হ্যাঁ তবে দেওয়াটাই ভালো, যদি থাকে তাহলে আপনি দিবেন। তারপর মাদার ইনফরমেশন, এটা যদি আননোন হয় সেখানে আননোন দিতে পারেন, হ্যাঁ মানে জানা নেই বা এই সম্পর্কে আপনি দিতে চাচ্ছেন না, তবে দেওয়াটাই ভালো। তো আমি আমি ভিডিও সংক্ষিপ্ত করার জন্য দিলাম না, আপনারা এখানে আপনাদের মায়ের নাম, প্রফেশন, ন্যাশনালিটি দিয়ে দেবেন। তো জাস্ট এখানে আমি আননোন দেখে দিলাম, আননোন রেখে দিলাম, এটা ভিডিও টিডিওটা বড় হয়ে যাচ্ছে কারণে। তো গার্ডিয়ান ইনফরমেশন নট অ্যাকসেপ্টেবল, এটা আপনারা যখন আমি এখানে আননোন দিয়েছি তখন এটা নট অ্যাকসেপ্টেবল এটা হয়েছে, এটা গার্ডিয়ান গার্ডিয়ান ইনফরমেশনটা দিবেন আপনারা, দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিলাম, এখন আমি এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করে যাচ্ছি। করার পর দেখুন যে ম্যারিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থাটা কি সেটা দিতে হবে। তো আমি দিলাম যে সিঙ্গেল, সিঙ্গেল হলে তো কোনো প্রবলেম নেই, কোনো কাগজপত্র শো করতে হবে না, কিছুই লাগবে না। আর যদি আপনি আপনি এমন হতে পারেন যে আপনি মেয়ে, মহিলা, আপনি ডিভোর্স প্রাপ্ত হয়েছেন, তাহলে আপনাকে কিন্তু ডিভোর্সের কাগজপত্র লাগবে। যেমন আপনি ম্যারিড, ম্যারিড থাকলে আপনার সাপোজ ইনফরমেশন লাগবে, এবং আপনি ম্যারিডের যে কাবিন নামা থাকে সেই কাবিন নামাটাও লাগতে পারে। তো আমি সিঙ্গেল দিলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলাম। তারপর হচ্ছে সিলেক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্ট রিলেশনশিপ, মানে আপনার অবর্তমানে আপনার সাথে যে যোগাযোগ করার যে কন্ট্যাক্ট রিলেশনশিপটা থাকবে সেটা সিলেক্ট করতে হবে। এখন আপনি এখানে আপনার দেখুন যে ব্রাদার ইন ল, তারপর ব্রাদার ইন বিজনেস পার্টনার, কলিগ, কাজিন, ডটার এগুলো দিতে পারেন, বা ফাদার, এমপ্লয়ার, ফ্রেন্ড, হ্যাঁ ফ্রেন্ড ইত্যাদি, আপনি নেপিও অথবা হচ্ছে
তারপর যে সিস্টার, সন, আঙ্কেল, এগুলো দিতে পারেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে আমার দিলাম, এই মনে করেন যে আমার একটা ফাদার নাম দিলাম, ফাদার, তো ফাদার নাম দিলাম, অটোমেটিকলি ফাদারের ইনফরমেশন চলে আসলো। সিলেট ডিস্ট্রিক্ট এটা দিয়ে দিলাম, যেমন হচ্ছে দিনাজপুর ভিলেজে কি হচ্ছে আমার ভিলেজ সেটা সেটা দিলাম। হ্যাঁ, তারপর রোড নেই, পোস্ট অফিস হচ্ছে এটা আমি এখানে লিখলাম, এটা চলে আসলো অটোমেটিক দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটা কিন্তু অবশ্যই দিতে হবে, পুলিশ স্টেশন একটি বিরামপুর দিয়ে দিলাম, তারপর ইমেল আইডি যদি থাকে দিলাম, কিন্তু তার ফোন নাম্বার দিতে হবে। যেমন আমি ফোন নাম্বারটা দিচ্ছি 01737317 3017 59092 3, আমি নিয়ে দিলাম। তারপর তাদের এই নাম্বারে যদি SMS পেতে চান তাহলে সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এটা আপনি দিতে পারেন। আপনি চাইলে এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও দিতে পারেন, কিন্তু একটা ঘটনা হবে, পাসপোর্টে এই নাম্বারটা উল্লেখ করা থাকবে। মনে করেন আপনি পাসপোর্ট হাতে নিয়ে ইন্ডিয়া গেলেন, যাওয়ার পর আপনি মারা গেছেন, এখন এই নাম্বারটা আপনার কাছেই রয়েছে, তাহলে কি কেউ যদি কল দেয় তাহলে আপনার কাছেই ফোন যাবে। কিন্তু এই নাম্বারটা যদি আপনার বাবার কাছে থাকে বা ভাইয়ের কাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফোন দিলে এই নাম্বারে কল আসবে, সেক্ষেত্রে আপনি এই থেকে দিয়ে দেবেন বা সেন্ড SMS এটা দিয়ে দেবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম, এরা কিন্তু আমার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম, এরা কিন্তু আমাকে লগ আউট করে বের করে দিল। তারপর আমরা লগ আউট করব, লগ ইন করব, সাইন ইন করে যাব। তো দেখুন এখানে মনে ইসলাম ইনকমপ্লিট রয়েছে, তাহলে আমরা এটা ডিলিট করে দিতে পারি। এখন ইনকমপ্লিট রয়েছে এটাতে এই যে নামের অংশটা আছে এটাতে ক্লিক করলে আবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট রয়েছে, এটাকে আমি ইমার্জেন্সি কন্ট্যাক্টে দিয়ে দিলাম, যেমন হচ্ছে ফাদার, ফাদার দিয়ে দিলাম, এটা চলে আসলো। তারপর এটা যেগুলো আপনার দিয়ে দেবেন যে ডিস্ট্রিক্ট, সিটি, রোড, এগুলো দিয়ে দেবেন, আমি এগুলো দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমি অলরেডি একবার আপনাদের দেখিয়েছি, তাই আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলাম। তো রিকোয়ার দিচ্ছে এগুলো সব লাগবে, আমাকে অবশ্যই দিতে হবে। দেখুন তাহলে ডিস্ট্রিক্ট আমি দিনাজপুর দিয়ে দিলাম, প্লেস আমার ভিলেজটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে রোডও যদি না থাকে তাহলে গ্রামের নামটাই আবার কপি করে দিয়ে দিবেন। হ্যাঁ, পোস্ট অফিস এটা হচ্ছে এটা দিয়ে দিলাম, হ্যাঁ, তারপর পুলিশ স্টেশন এটাও দিয়ে দিলাম, মোবাইল নাম্বার একবার দিয়েছিলাম, যেমন হচ্ছে 1737 09592 3 দিয়ে দিলাম। জাস্ট এখানে একটা টিক দিয়ে জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করলাম। এখন আমার অপশন চলে আসলো যে পাসপোর্টের অপশন, যে কত বছরের জন্য আমরা নেব, 64 পৃষ্ঠা, 10 বছর না 5 বছর। 5 বছরের জন্য নিলে আমার 6325 টাকা খরচ হবে, আর 10 বছরের জন্য নিলে আমার বেশি খরচ হবে, 8050 টাকা খরচ হবে। তো আমি 10 বছর সিলেক্ট করলাম, হ্যাঁ, সেভ অ্যান্ড কন্টিনিউ করে নিলাম। তো দেখুন এখন ডেলিভারি কেমন নেবো, আমি ইমার্জেন্সিতে নেবো না হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। তো আমি ইমার্জেন্সিতে নিলে আমার কেমন খরচ হবে আমরা দেখে নিই। দেখুন 10,350 টাকা, আর রেগুলারলি নিলে আমার 8,000 টাকা, মানে 2,000, ঠিক 2,000-এর চেয়ে বেশি টাকা বেশি লাগতেছে। তো আমি রেগুলার রাখলাম, দেখে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন ক্লিক করে দিলাম। তো আমার এখানে দেখুন সব কিছু তারা শো করতেছে, দেখাচ্ছে কনফার্ম অ্যান্ড প্রসিড পেমেন্ট। আপনারা এগুলো চেক করে নেবেন, আপনার যে দেওয়া তথ্যগুলো সঠিক রয়েছে কি না এগুলো সঠিকভাবে চেক করে নেবেন। নেওয়ার পর হচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে সেভ অ্যান্ড কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করবেন। তো কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট বাটনে ক্লিক করলে এখন পেমেন্টের অপশন আনবে। এখানে দেখুন যে পেমেন্টের অপশনগুলো রয়েছে, যেমন হচ্ছে ইকান পেমেন্ট, ব্যাংক এশিয়া, ব্যাংক ঢাকা, ব্যাংক ওয়ান, ব্যাংক
প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ই চালান, তো এগুলো তো আপনি করতে পারেন। তো ই চালানটা কি, আপনি যদি এটা কপি করে দেখেন যে ই চালানটা কি, আর অন্যান্যগুলো ব্যাংক আর হচ্ছে আপনি এখানে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমগুলো ছিল সেই মোবাইল ব্যাংকিং সিস্টেমটা কিন্তু এখানে তারা বন্ধ করে দিয়েছে বর্তমানে, তো অফলাইন পেমেন্টে সিলেক্ট করে দিয়েছে। তো আমরা সবকিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করার পর এখানে দেখুন যে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর এখানে প্রিন্ট সামারি রয়েছে, এটাকে কপি করব, ক্লিক করব। করার পর এখান থেকে যে প্রিন্ট সামারিটা এই পেজটা রয়েছে, এটাকে আমরা এখানে মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ আমরা এখানে প্রিন্ট না করে এটা সেভ করে নেব। তো লেটার রয়েছে, আমরা A4ও করতে পারি, A4, আর এখানে দেখেন পিডিএফ, এই যে সেভ অ্যাজ পিডিএফ করে নিলাম, তারপর এটা সেভ করে দিলাম, এটা সেভ হয়ে গেল। তো আমি এটা সেভ করে দিচ্ছি আমার ডেস্কটপে, তো ডেস্কটপে গেল, এটা সেভ করে নিলাম। তারপর এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই দুটো ফাইল ডাউনলোড হলে এই দুটো ফাইলকে আমি এটা দেখাই আপনাদেরকে। তো এই ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এখানে কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে আপনাকে এগুলো কিছু লিখে দিতে হবে, যেমন হচ্ছে যেগুলো কিছু অপশন রয়েছে, যেমন হচ্ছে এগুলো সবই তো লেখা রয়েছে, এগুলো তো লেখার তেমন কিছু নেই। এই যেমন তারিখ দিতে হবে, আপনার সিগনেচার দিতে হবে, এগুলো দেওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে আপনার রিজিওনাল পাসপোর্ট অফিস দিয়ে জমা দিয়ে এনরোলমেন্ট করে আসতে হবে, তাহলে আপনার কার্যক্রম শেষ। তো তারপর আপনি যে কাজটি করতে পারবেন সেটা হচ্ছে, আমি কেটে দিচ্ছি এগুলো, ই চালান কি, ই চালান, এই যেমন হচ্ছে এটা ই চালান, হ্যাঁ এখান থেকে আপনি ই চালানটা করতে পারেন, যেমন হচ্ছে অনলাইন চালান চালান এটা এখান থেকে করতে পারেন। আমি দেখাচ্ছি যে এ চালান, এ চালানে আপনি এখান থেকে এ চালানটা করতে পারেন। তো এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা এখানে দিতে পারেন। তো এটা লগ ইন এ চালান, আর এখানে আপনি প্রথমে এখানে ক্লিক করে কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়া চালান এন্ট্রি করা যাবে। তো এটা ক্লিক করবেন, এখান থেকে করে আপনি চালান ই চালানটা দিতে পারেন। তো অটোমেটেড চালান সিস্টেম, এটাতে আপনি দিতে পারেন, যেটা পাসপোর্ট এটা সিলেক্ট করে নেবেন, পাসপোর্ট ফি সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে নির্বাচন, এখান থেকে যেমন 68 পাতা নির্বাচন, আর 10 বছর মেয়াদি, হ্যাঁ। তারপর হচ্ছে টাকার পরিমাণ, এই চালানটা আপনাদের দেখাচ্ছি আমি, টাকার পরিমাণটা এখানে আপনি দিতে পারেন, ভ্যাটটা দিতে পারেন, মোট টাকা কিন্তু আয় যে অলরেডি এখানে সেট হয়ে গেছে। তো এখানে পাসপোর্ট ফি 7,000 টাকা, আর হচ্ছে দেশের পণ্য সেবার মূসক হচ্ছে 1,050 টাকা, এই দিয়ে হচ্ছে আপনার ইসালানে হচ্ছে 8,050 টাকা। এই দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন, ওকে বাটনে ক্লিক করলে দেখুন এটি লোড নেবে একটু সময়। তারপর হচ্ছে এই চ্যানেলটা কোথায় গেল আমরা দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে টাকার পরিমাণ এটি আপনি দিলেন, এখানে দিলেন 850 টাকা, এখানে যে ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ জমা হচ্ছে এখানে দিবেন, ইংরেজিতে নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর হচ্ছে অনলাইন ব্যাংকিং না হচ্ছে কাউন্টারে জমা, এখানে আপনি অনলাইন ব্যাংকিং করতে পারেন, কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন, যেমন হচ্ছে এখানে টাচ বাংলা, এখানে অগ্রণী ব্যাংক, হ্যাঁ, তারপর ইসলামী ব্যাংক, এগুলো রয়েছে। এগুলো দিয়ে আপনি মোবাইল ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, গেটওয়ে ব্যবহার করতে পারেন, কোনো ব্যাংকের সার্ভিসগুলো না পেলে অন্য ব্যাংকে নির্বাচন করতে হবে। তো এই ব্যাঙ্কগুলোতে আপনি দিতে পারবেন, যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক, ডাচ বাংলা ব্যাঙ্কে দিলে আপনি কি হচ্ছে রকেট রয়েছে, এই রকেট থেকে দিতে পারবেন।
তো দিয়ে আপনি সেভ বাটন ক্লিক করলে এখানে এই প্রসেসটা আমি পুরোটা অন্য একটা ভিডিওতে দেখাবো, পুরো একটা অন্য ভিডিওতে দেখাবো, দেখে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, ভিডিওটি অনেক লং হয়ে গেছে। এখন তো হচ্ছে আপনি সব কিছু জমা দিয়ে আসার পর যদি দেখেন যে জমা দিয়ে আসার পর আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি মাঝে মাঝে লগ ইন করে আপনার যে সাবমিটেড যে এই আপনার যে অ্যাপ্লিকেশনটা, তারপর হচ্ছে এখানে দেখবেন যে এখানে অ্যাকাউন্টস অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে আমার দেওয়া আছে সাবমিটেড, কিন্তু এখানে ডিলিট অপশন থাকবে, সাবমিটেড থাকবে, আর হচ্ছে অন্য আর একটা অপশন থাকবে। এখানে আপনার প্রত্যেকটা ইস্যু দেখাবে যে আপনার পাসপোর্টে কি অবস্থা রয়েছে সেটা দেখাবে, তো আপনি সেই অনুযায়ী কাজ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে গেছে, আমি অনেক বিষয় জানালাম। যাই হোক, ভিডিওটি টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ওয়েলকাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।